হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফিটিস ইউটিউব চ্যানেল। আর আজকে আমি একটা ডিশ সেটিং করতে আসছি, আর আজকে যে ডিশটা সেটিং করতে আসছি সেটা হচ্ছে টাটা প্লেটা আমি সেট করবো। সিগন্যাল কোয়ালিটি কত পাচ্ছি তা আপনাদের দেখাবো, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অলরেডি আমি দেওয়ালে স্ট্যান্ডটাকে আটকে নিয়েছি এবং এমনভাবে আটকেছি যেন এই পাইপটা সোজা হয়ে থাকে এবং ডিশটাকে সোজা করে লাগানো যায়। আর আপনারা যদি কোনো দিন সেট করেন তাহলে এই পাইপটাকে সবসময় সোজা করে রাখবেন, তাহলে সিগন্যাল কোয়ালিটি খুব সহজেই পাবেন এবং সিগন্যাল কোয়ালিটি বেশি পাবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার জিঙের ডিশ, আর এটাতে আজকে আমি সেট করব টাটা প্লে, অর্থাৎ আগে যেটা টাটা স্কাই ছিল বর্তমানে ওটা টাটা প্লে হয়েছে। তো আমি ডিশটা লাগিয়ে দিলাম স্ট্যান্ডে, আর এবার আমি LMB তার লাগাবো এবং দেখতে পাচ্ছেন এটা আমার মিটার সলিটের, আর এটা সিগন্যাল রিসিভ করার মিটার। তো এটা আগে আমি সেটিং করে নেব। তো রিসিভার থেকে যে তারটা আসছে আগে ওই তারটাকে আমি এখানে লাগিয়ে নেব। দেখতে পান এখানে লেখা আছে টু রিসিভার, অর্থাৎ এখানে রিসিভার তারটা লাগাতে হবে। এক হাতে মোবাইল আছে এবং এক হাতে আমি লাগাচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে। যারা ফার্স্ট টাইম আনসার ফিটিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি রিসিভারের তারটা লাগিয়ে নিয়েছি, এবার এই তারটা যাবে LMB-তে। তো LMB-র এর একটা ছোট 2 মিটারের তার আছে আমার কাছে, এই তারটাকে আমি আগে এখন লাগিয়ে নেব। আর এই তারটা লাগিয়ে নেওয়ার পর আমি এই তারটা আবার ওই মুখটা LMB-তে লাগিয়ে নেব, আর LMB-তে লাগিয়ে নেওয়ার পরেই আমি সিগন্যালটা রিসিভ করব। তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কত পার্সেন্ট সিগন্যাল রিসিভ করতে পারছি আমি তা আপনাদের দেখিয়ে দেব এবং কীভাবে রিসিভ করতে হবে তাও আমি দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এই নাট এটাও লাগানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মিটারটা আমি নিচে রাখে দিলাম। এবার এটা আমি ওই মুখটা নিয়ে আমি লাগিয়ে দেব LMB-র এই মাথায়। তো দেখতে পাচ্ছেন ডিশের LMB-তে আমি এই পজিশনে লাগিয়ে দেবো, আর LMB স্ক্রুটা কী পজিশনে রাখতে হবে তাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো আগে আমি তারটা লাগিয়ে নিই, আর এটা কিন্তু রিসিভ করতে হবে 83 ডিগ্রি, অর্থাৎ টাটা প্লেটা কিন্তু 83 ডিগ্রিতে আছে, এটা কিন্তু 83 ডিগ্রি রিসিভ করতে হবে। আর এটা খুব সহজেই রিসিভ করা যায়, যারা কোনো দিনও রিসিভ করেনি তারা সোজা দক্ষিণ দিকে এই ডিশটাকে ধরবেন, তাহলে খুব সহজেই রিসিভ হয়ে যাবে। তারের কানেকশনের সম্পূর্ণ সেটিং আমি কমপ্লিট করে নিয়েছি, আর এই মুহূর্তে আমি ডিশটার সিগন্যাল রিসিভ করছিলাম, আর এই মুহূর্তে আমি সিগন্যাল কমপ্লিট রিসিভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি LMB স্ক্রুটা কী পজিশনে রাখছি আপনাদের একটু জুম করে আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি LMB স্ক্রুটা কী পজিশনে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে 0, আর এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 4-5 আছে, তো এটা মাইনাসে থাকবে। তো আমি এই পজিশনে টাটা প্লের সিগন্যাল রিসিভ করতে পেরেছি। তো আমি নিচে যাব এবং নিচে গিয়ে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই পজিশনে ডিশটা খাড়া করে রাখতে হবে, আর এই তারটা দেখতে পাচ্ছেন এই তারটা চলে গেছে নিচে এবং চলে গেছে টিভি যেখানে আছে সেই পজিশনে। এবার সোজা চলে যাব আমি টিভিতে এবং দেখিয়ে দেবো সিগন্যাল কোয়ালিটি। সিগন্যাল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন 80% এবং সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 60%। আর দেখতে পাচ্ছেন এটা আমার টাটা প্লের HD বক্স, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা টাটা প্লের HD বক্স। আর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।